আপনাদের সহযোগিতায় আজকে আমরা একটা বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা শিবির করা হয়েছে। সেই শিবির কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এখন আমাদের সমিতির প্লাগোস্টিং হবে। প্লাগোস্টিং হওয়ার পরে আমাদের এক মিনিট শোক পালন করা হবে, কারণ গত সপ্তাহে আমাদের দুজন সদস্য গত হয়েছে তাদের উদ্দেশ্যে, এবং আমাদের আজকের আমাদের দীর্ঘদিনের ব্যবসায়ী সুনীল চন্দ্র পাল মহাশয়, সুনীল চন্দ্র পাল মহাশয়কে আমাদের সমিতির পতাকা উত্তোলন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভালবাসার সমিতি কি জয়, ভালবাসার সমিতি কি জয়, ভালবাসার সমিতি কি জয়, আগ্রাসের ঐক্য কি জয়, আগ্রাসের ঐক্য কি জয়, আগ্রাসের ঐক্য কি আমাদের দীর্ঘদিনের ব্যবসায়ী কালীপাল মহাশয় এবং জয়দেব সাহা এই দুজন গত সপ্তাহে অসুস্থতার কারণে আমাদের ইহলোক ত্যাগ করে পরলোক গ্রহণ করেছে। ওনাদের উদ্দেশ্যে আত্মার শান্তি কামনায় আমরা এক মিনিট মনন করে তারপরে আমাদের কর্মসূচি সূচনা করব। শুরু। বর্তমান শুভ সম্পাদক সমদত্ত মহাশয় আজকে অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের সামনে বক্তব্য করেন। আজকে আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। এই চিকিৎসা শিবিরের জন্য আমাদের ডাক্তার নাসির খান মহাশয় আমাদেরকে একবার বলেছিলেন যে আপনারা একটা যদি চিকিৎসা শিবিরের আয়োজন করেন তাহলে পরে আমি আপনাদের সহযোগিতা করব, এবং ওনার আশ্বস্ত পেয়ে আমরা এই কর্মসূচি সূচনা করেছিলাম। পরবর্তীতে আমাদের আরেকজন ডাক্তারবাবু মাল হসপিটালের ডাক্তার পুষ্কর রাত মহাশয় ওনার সঙ্গে আমার আলোচনা হয়, এবং উনি বললেন আমার খুব কম সময়ের মধ্যে আমি আপনাদের এই মুহূর্তে আমি আপনাদের সহযোগিতা করতে পারবো। উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, এবং পরবর্তীতে উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আরও বড় ধরনের কর্মসূচি এবং স্বাস্থ্য শিবির এখানে ওনাদের উদ্যোগে করবেন বলে আমাদের ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছেন, আমাকে জানিয়েছেন। এবং আজকের যে আমাদের কর্মসূচি, এই কর্মসূচিতে থাকছে বিনামূল্যে চিকিৎসা, অর্থাৎ স্বাস্থ্য যে চিকিৎসা নেওয়া সেটা এখান থেকে নিতে পারবেন, আর কিছু ওষুধের ব্যবস্থা করা হয়েছে। এবং আরও জানিয়ে দিচ্ছি যদি কিছু অতিরিক্ত ওষুধ যেগুলো এখান থেকে দিতে পারবো না, সেই ওষুধগুলি যদি সুরেশ আগরওয়ালের দোকান থেকে নেওয়া হয়, আমাদের এই প্রেসক্রিপশন নিয়ে যদি যাওয়া হয় তাহলে সেখানে 30-40% ওষুধের ছাড় দেবেন এই বলে উনি আমাদের আশ্বস্ত করেছেন। এবং আমাদের আরেকটা ছোট অনুষ্ঠান রাখা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে, নার্সারি এবং সপ্তম শ্রেণী পর্যন্ত চারটি বিভাগ নিয়ে বসে একক প্রতিযোগিতার একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের হাট ব্যবসায়ী সমিতির যে সদস্যরা তাদের সন্তান অর্থাৎ ছেলেমেয়েদের নিয়ে এই ব্যবস্থা আমরা এই সূচনা করলাম। আগামী দিনে আরও বৃহত্তর সূচনা আমাদের এই কর্মসূচির মধ্যে থাকবে, কারণ আমাদের এই হাট ব্যবসায়ীরা আজকে দিকে দিকে তাদের সন্তানরা দিকে দিকে ভালো জায়গা এবং একটা ভালো রূপ ভালো দিক তারা পেয়েছে। এই হাট ব্যবসায়ীর সন্তানরা কেউ ডাক্তার হয়েছে, কেউ ওষুধ লাইনের রিসার্চ করছেন, এত দূর পর্যন্ত পৌঁছে গেছেন। আমাদের হাট ব্যবসা থেকে কেউ ওকালতিও করছেন, কেউ লটারি বিভাগও আছেন। এই হাট ব্যবসাটা কিন্তু আগামী দিনে আমাদের গোটা মালবাজারের একটা পথ প্রদর্শক হিসাবে নিদর্শন দেখা দিতে পারে। তার জন্য আমরা এই সূচনা যে আমাদের হাট ব্যবসায়ীর সন্তানরা বিভিন্ন দিক থেকে এগিয়ে যাক, তার জন্য আমরা এই বসে এক প্রতিযোগিতার কর্মসূচি দিয়ে এই সূচনা করছি।
যাতে আমাদের হাট ব্যবসায়ীরা প্রেরণা পায় এবং আগামী দিনে আরও বৃহত্তর বড় বড় অনুষ্ঠানে তারা যোগদান করে এবং আমাদের হাট ব্যবসায়ীদের মান সম্মান যাতে তারা উজ্জ্বল করতে পারে, তার জন্য যেই বাবা মারা এত মেহনত করে এত হাট ব্যবসার কঠিন পরিশ্রম করে তাদেরকে দাঁড় করাবার জন্য যে রাস্তা, যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মসূচি নিয়েছেন, তাদেরকেও স্যালুট জানাই যে তারা এত কায়িক পরিশ্রম করার পরেও আমাদের এই হাট ব্যবসায়ী সন্তানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কঠোর পরিশ্রম করছে। তাই বলছি যে আগামী দিনে যাতে আমাদের হাট ব্যবসায়ী গোটা মালবাজারে একটা পথ নির্দেশক, অর্থাৎ মালবাজারকে আগামী দিনে যাতে পরিচালনা করতে পারে এই হাট ব্যবসায়ীদের থেকে যাতে সূচনা হয়, তার জন্য আমরা প্রত্যেক মা বাবার কাছে অর্থাৎ আমাদের সদস্যদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনাদের সন্তানদের যেভাবে পরিশ্রম করে তৈরি করছেন আগামী দিনে যাতে এটা সার্থক হয়, তার জন্য প্রত্যেক সদস্যদেরকে অনুরোধ করছি যে আপনাদের সন্তানদেরকে এগিয়ে নিয়ে যান। আমরাও বছরে বছরে বিভিন্ন প্রোগ্রামের এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের হাট ব্যবসায়ী সন্তানদের ট্যালেন্ট পরীক্ষার মধ্যে দিয়ে আমরা তাদেরকে এগিয়ে যাওয়ার যথেষ্ট ব্যবস্থা করব। ধন্যবাদ। এই বলে আমাদের কর্মসূচি শুরু হবে, পারবেন না তা আমাদের এই বলে আমার বক্তব্য সম্পূর্ণ করছি। আমাদের ডাক্তারবাবুদেরকে আমি বরফে নেওয়া হবে, বরফ করলেন আমাদের অভিভাবক এবং আমাদের আরেকজন বয়স্ক সদস্য ভক্তিলাল দাস, তিনি বরফ করে নেবেন আমাদের ডাক্তার পুষ্কর দাস মহাশয়, তো আমাদের মেডিকেল হেলথ ক্যাম্প চালু হয়ে গেছে, ডাক্তারবাবু পেশেন্ট দেখা শুরু হয়ে গেছে এখানে। মেডিকেল হেলথ ক্যাম্প চালু হয়ে গেছে এখানে, পেশেন্ট দেখা শুরু হয়ে গেছে। তো মালবাজারের যে সমস্ত বাসিন্দা আছে তাদেরকে এক এক করে চেক আপ করা হচ্ছে। আর আমাদের সাথে আছে ডক্টর নাসিম খান এবং ডক্টর পুষ্কর রাজ। কি হচ্ছে আজকে বল? আজকে হচ্ছে আমাদের বিনামূল্যে হচ্ছে স্বাস্থ্য চিকিৎসা সমিতি, বাল হার্ভেস্টিং সমিতির পরিচালনা এবং ব্যবস্থাপনা সহযোগিতা হচ্ছে আমাদের নাসিম খান ডাক্তারবাবু এবং হচ্ছে পুষ্কর দাস, এই দুই ডাক্তার সহযোগিতা। নাসিম খান কি স্পেশালিস্ট? আর হচ্ছে আমাদের ওষুধপত্র দিয়ে সহযোগিতা করেছেন সুরেশ আগরওয়াল, আর হচ্ছে বেঙ্গল কেমিক্যাল যে আমাদের যে ওনারাও ওষুধ দিয়েছেন।
আর হচ্ছে আমাদের হাট ব্যবসায়ীদের হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আর কি নার্সারি টু সেভেন এদেরকে নিয়ে হচ্ছে একটা বসে একটা প্রতিযোগিতা করা হবে হাট ব্যবসায়ীর মেম্বারদের মধ্যে সীমাবদ্ধ। কেন কিনা আমাদের হাট ব্যবসায়ীরা কঠোর পরিশ্রম করার পরেও আমরা দেখতে পেরেছি যে হাট ব্যবসায়ীর মধ্যে ডাক্তারও হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হাট ব্যবসায়ী করার পরেও তারা উকিলও হয়েছে, হ্যাঁ, এবং ওষুধ নিয়ে রিসার্চ করছে, হ্যাঁ, এরকমও আমরা দেখতে পেয়েছি। তা আমরা এত কঠোর পরিশ্রম করার পরেও যে আমাদের হাট ব্যবসায়ী মেম্বাররা তাদের সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তা, মানে কঠোর পরিশ্রম করার পরেও যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমি স্যালুট জানিয়ে আজকে এই প্রোগ্রামে মানে পত্রিকাতাদের কিনে সূচনা করছি যে যাতে আগামী দিনে এই বাচ্চাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে মালবাজারে একটা চিকিৎসা হবে না, হ্যাঁ, এটা কি খালি ব্যবসায়ীদেরই হবে না, সবার চিকিৎসাটা সবার, কালকে মাইকিংও করা হয়েছে, হ্যাঁ, সবার জন্য মাস্কও বিলি করা হচ্ছে, হ্যাঁ, মাস্ক স্যানিটাইজার এগুলো দেওয়া হচ্ছে, আর কিছু ওষুধের ব্যবস্থা করা হয়েছে। আর তো আমাদের যে ক্ষুদে শিশুরা আছে ওরাও চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আমাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু হচ্ছে ক্লাস নার্সারি থেকে ক্লাস সেভেন অবধি করা হয়েছে। চারটি বিভাগ আছে, একটা আছে অরবিন্দ বিভাগ, প্রাণকৃষ্ণ বিভাগ, রাধানাথ বিভাগ, আর হচ্ছে দীপক বিভাগ। এই চারটি বিভাগে ভাগ করা হয়েছে স্টুডেন্টদেরকে। অষ্টম এবং সপ্তম এই তিন শ্রেণীর যারা আমাদের হাট ব্যবসায়ী সমিতির সন্তানরা পড়াশোনা করেন তাদের নাম দেওয়া হয়েছে রাধানাথ বিভাগ, স্বর্গীয় রাধানাথ সাহার নাম অনুসারে রায় বিভাগের নাম করা হয়েছে রাধানাথ বিভাগ, অর্থাৎ নার্সারি টু কেজি। এই বিভাগের নাম করা হয়েছে অরবিন্দ বিভাগ, স্বর্গীয় অরবিন্দ দত্ত মহাশয়ের নাম অনুসারে ওয়ান টু টু ওয়ান টু, অর্থাৎ প্রথম দ্বিতীয় শ্রেণীর। এই বিভাগের নাম করা হয়েছে দীপক বিভাগ, স্বর্গীয় দীপক মজুমদারের নাম অনুসারে এই বিভাগের নাম করা হয়েছে দীপক বিভাগ থ্রি ফোর, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ বিভাগের নামকরণ করা হয়েছে প্রাণকৃষ্ণ বিভাগ। এই বিভাগ স্বর্গীয় প্রাণকৃষ্ণ সাহা মহাশয়ের নাম অনুসারে, এবং পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই তিনটি শ্রেণী নিয়ে একটি বিভাগ করা হয়েছে রাধানাথ বিভাগ। এই রাধানাথ বিভাগের নামকরণ করা হয়েছে স্বর্গীয় রাধানাথ সাহা মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে। ধন্যবাদ। আমাদের মাল হাট ব্যবসায়ী সমিতির অঙ্কন যে ছোট শিশুরা আছে তারা অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখন। কাটটা ভালো হয়েছে। হ্যাঁ আঙ্কেল, হয়েছে, ভালো হয়েছে। বলতেছে
আমাদের আট জার্জ এটি হলো প্রাণ বিষ্ণুর বিভাগ, যে আমাদের ক্ষুদে শিশুরা যে আর্ট করেছে। এখানে দুজন মাত্র শিশুই অংশগ্রহণ করেছে। এখানে হচ্ছে রাধানাথ বিভাগ, এখানে অংশগ্রহণ করেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন অংশগ্রহণ করেছে। এখানে হচ্ছে দীপক বিভাগ, এখানে অংশগ্রহণ করেছে 1, 2, 3, 4 জন অংশগ্রহণ করেছে। তারপরে কোনটা লাগবে? এই সাইডটার মধ্যে তিনটা কোনটা লাগবে স্যার? তোমার ফার্স্ট লেন থাক কোনটা লাগবে? ফার্স্ট হয়ে এদিকে আসো। দেখছি আপনাকে দেখুন সব দিন ভালো নিখুঁত ভাবে হচ্ছে না জিনিস। আচ্ছা তারপরে দেখি আর তিন নম্বর ছিল এইদিকে চার বিভাগের যে সমস্ত
ব্যাপারটা তো 10 টাকা করে দেয় 10 টাকা করে দিতে হয়েছে ছেলেবেলা আপন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অরবিন্দ বিভাগে দুজনই অংশগ্রহণ করেছে এটা আমাদের হচ্ছে দুজনকে ফার্স্ট প্রাইজ বলে আমরা বিবেচনা করেছি তার মধ্যে একজন হচ্ছে তনুশ্রী দত্ত ঈশ্বরী সাহা দেবস্মিতা সাহা দীপক গ্রুপে প্রোডাক্ট দেখাই তো গোদা ছবি ছবিটা একটু দেখাও দীপক গ্রুপে সেকেন্ড ইয়ার হয়েছে বি নামক ছবিটিকে বেছে নিয়েছে তার নাম হচ্ছে উৎসাহ সাহা যাতে পুরস্কারটি তুলে দিচ্ছে শঙ্কর মণি মহাশয় ছবিটা দেখা যে এই যে উৎসাহ সাহার ছবি এবং তৃতীয় পুরস্কার পেয়েছে এই নামক ছবিটি বৃষ্টি ভট্টাচার্য বৃষ্টি ভট্টাচার্য থার্ড প্রাইজ পেয়েছে এটাকে পুরস্কারটি তুলে দিবে তার নাম হচ্ছে স্বর্ণজিৎ দত্ত সুব্রজিৎ সাহা এ নামক ছবিটি এঁকেছে প্রকাশ সাহা এবার রাধানাথ বিভাগে এক নামক ছবিটি এঁকেছে অনেক সাহাপদ্দা এবং সেকেন্ড হয়েছে
ডি নামক ছবিটি সেকেন্ড হয়েছে, দেখেছে সাহেব কলিক রাধানাথ বিভাগ। এবং রাধানাথ বিভাগে থার্ড হয়েছে এ নামক ছবিটি, নাম হচ্ছে শুভজিৎ পাল। এছাড়া বিশেষ পুরস্কার আছে, সে পুরস্কারগুলি তুলে দেওয়া হচ্ছে। শুভঙ্কর রায়, স্বস্তিক সরকার, মমতা সাহা। শুভদীপ সাহা, আয়ু ভট্টাচার্য, রুদ্র সূত্রধর, রিয়া সাংসারি, প্রিয়াংশু পাল, আমাদের মেডিকেল ক্যাম্প যেটা হচ্ছিল এখনও চলছে, 5:30 বেজে গেছে এখন। ঠিক আছে, বেকার আর ঝামেলা করে লাভ নেই। কত আছে? 110/80 এখন তারা বেশি হয়ে যাবে ব্যাপার। তোমার আইডিয়া কত হবে? তোমার পেশার হাওয়াটা যাচ্ছে না তোমাদের সঙ্গে, খোলা অবস্থায় রাখা ছিল, মনে হয় চাপ টাপ কিছু রাখছিল না, কিন্তু হাওয়াটা করলি কালকে, কিন্তু একটা ঘড়ি নিয়ে আসবি, ঘড়ি জোরে শ্বাস নিতে হবে।
হ্যাঁ হ্যাঁ না জোরে স্যার বকুরা বুঝবে কি হচ্ছে না হচ্ছে কানের মধ্যে ভরভর শালা যত বাইরে আসছে ঠিক হয়ে গেছে পানটা খাওয়া বন্ধ করো আজকে আমাদের যে মেডিকেল ক্যাম্পে যেটা সেটা আজকে আজকে আমাদের শেষ হলো এখানে খুবই ভালো মতনভাবে সম্পন্ন হয়েছে আমাদের যে আঁকা প্রতিযোগিতা ছিল সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তো লাস্ট কিছু বক্তব্য ব্যবসায়ীদের মধ্যে সবার উৎসাহ উদ্দীপনা এটা আমি আপ্লুত হয়েছি যে নতুন যারা ব্যবসায়ীরা যুবক ব্যবসায়ীরা সহযোগিতা করেছে পরবর্তীতে আরো বড় বড় হেলথ সেন্টার করতে পারি একটু দাদারা রেখে আমাদের আজকে প্রবলেম থ্যাংক ইউ।